ওয়েলকাম বন্ধুরা আবারও রাজ্যের স্কুলের শিক্ষক নিয়োগে নিয়মে পরিবর্তন আনা হলো। কোন স্তরের শিক্ষকের নিয়োগে নিয়মে পরিবর্তন হলো কি পরিবর্তন আনা হলো এতে কি কি সুবিধা হবে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক রাজ্যের স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার ফের পুরোনো নিয়ম ফিরিয়ে আনা হলো স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিয়োগে ব্রাহ্মণ জমানার যে নিয়ম ছিল সেই নিয়ম আবারও ফেরালো শিক্ষা দপ্তর এ নিয়ে নির্দেশিকাও জারি করা হয়েছে সেই নির্দেশিকা জানানো হয়েছে সহকারী প্রধান শিক্ষক নিয়োগ প্রসঙ্গে দু হাজার সালের ছয় আগস্ট যে নির্দেশিকা প্রকাশ করা হয়েছিল তা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বদলে দশই জুলাই দু হাজার দুই তারিখে প্রকাশিত নির্দেশিকাটি ফিরিয়ে আনা হলো এর আগে বাম আমলে কোনো সরকারি বা সরকার অনুমোদিত স্কুলের সহকারী প্রধান শিক্ষক নিয়োগের দায়িত্ব ছিল স্কুল পরিচালন সমিতির হাতে পরিচালন সমিতির ঠিক করে দেওয়া নাম জেলা শিক্ষা আধিকারিকের সিরমোহর পড়লেই সংশ্লিষ্ট শিক্ষক সহকারী প্রধান শিক্ষকের দায়িত্ব পেতেন যদিও রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী হওয়াকালীন এই নিয়ম বদলানো হয়েছিল এবার সেই পুরনো নিয়মই ফেরানো হলো অর্থাৎ এবার থেকে আগের নিয়মই চলবে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার নিয়োগের ক্ষেত্রে স্কুলের পরিচালনা সমিতি যে নাম রেকমেন্ডেশন করবেন এবং জেলায় পাঠাবেন তাতেই অনুমোদন দেবেন এবং তিনি কিন্তু অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হওয়ার যোগ্য বলে বিবেচিত হবেন এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট আশা করছি আপডেটটি আপনাদের কাজে আসবে তো অবশ্যই লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনই আপডেট পাওয়ার জন্য